গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো কমেন্টে জানিও। আমরা সবাই খুব ভালো আছি। আরে দেখো, আমাদের পুষিও খুব ভালো রয়েছে, ও চেয়ারে বসে রয়েছে রোদে, আর ওকে মাছি বিরক্ত করছে। যাই হোক, ওর সাথে একটু কথা বললাম, ও কোনো কথাই শুনলো না। আর এইদিকে দেখো, কিছু বাজার টাজার রয়েছে, এখানে বেগুন কাটা রয়েছে, বেগুন ভাজা হবে এগুলো। আর এখানে বিস্কুট, সার্ফ, ধূপকাঠি, মশলা টশলা, বাঁধাকপি, মানে শাক সবজি থেকে শুরু করে মশলা সব কিছুই রয়েছে। আর রান্না বান্না হয়েছে আজকে, ডাল সেদ্ধ, ডাল আর বেগুন ভাজা, এটুকু এ পর্যন্ত হয়েছে। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি একসাথে। তারপরে খাওয়ার পরে মা আবার এখানে বাঁধাকপি ঘন্ট করছে। বাঁধাকপিটা আমি কেটে দিলাম, মানে বাঁধাকপিটা করতে করতে আবার কিছুটা দেরি হয়ে যাবে, একটু বেলা হয়ে গেছিলো, তাই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এইদিকে বাইরে কলতলায় কয়টা থালা বাসন নিয়ে বসেছি মাজার জন্য, মানে ওই খাওয়া দাওয়া করলাম তো সেই কয়টা থালা ঠালাই মেজে নেব। আর এদিকে আমি এটা মাজতে বসে কতবার যে উঠছি, তার কারণ বারবার তোমাদের দাদাভাই ফোন করছে, ওর ফোন রিসিভ করতে হচ্ছে, ও গেছে ডাক্তারের কাছে, মানে প্রয়োজনে ফোন করছে, সেই জন্য চটপট করে ফোনটা ধরতে আসতে হচ্ছে। যাই হোক, দেখো বাইরে কত সুন্দর রোদ উঠেছে পিছন সাইডটা করে, আর বাড়ির ভিতরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে স্যাঁতস্যাঁতে। এই দিকটা করে আসলে পুরো খুব মানে আরাম ফিল হয় শরীরে, পুরো রোদ্রে একদম ঝলমল করছে, আর ভিতরটা দেখেছো পুরো ছায়া হয়ে রয়েছে, ঠান্ডা হয়ে রয়েছে। যাই হোক, অবশেষে এই থালা কটা মাজা কমপ্লিট হলো। আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছে ডাক্তারের কাছ থেকে, গাড়ি থেকে নামবেন না নাকি? ঘরে আসতে গেলে সানগ্লাস পরে আসতে হয়? তোমাদের দাদা ভাই গেছিল ডাক্তারের কাছে আমার জন্য, আমার কিছু মেডিসিন আনার জন্য, যেই ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন যা যা সেগুলো ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী খাবো তার জন্য। দেখি এটার মধ্যে রয়েছে স্ট্রবেরি, নিচে নিচের গুলো তো কি অবস্থা স্ট্রবেরির, দেখো নি ছোট ছোট। তো এই যে স্ট্রবেরি, স্ট্রবেরি প্রচুর দেখেছি, চোখের সামনেও দেখেছি, মানে কিন্তু টেস্টই করিনি। আর এটা দেখতে কত সুন্দর বলো, অনেক দিয়েছে নাকি? চলে আসলাম বিকেল বেলায়, এখন বাজে বিকেল 4টে, আর বিকেল বেলা এখন আবার কিছুদিন জল দিচ্ছে, সব সময় সমান দেয় না, মাঝে মাঝে বন্ধ থাকে, আবার মাঝে মাঝে জল আসে এই যে টাইম কলে। আর স্নান টান হয়ে গেছে, এখন কোনো কাজও নেই। অবশ্য আজকের দিনটা খুব বোরিং ভাবেই কাটলো, মানে শুয়ে বসেই একদম কাটলো সারাদিন। অনেকটা সময় মানে স্নান টান করার আগেও অনেকক্ষণ শুয়েছিলাম। আর এই জলগুলো দেখো, এই ড্রামটা ভরে রেখেছি, এটা আমরা খাই না, কিন্তু এটা আমরা রান্নার জন্য ইউজ করি। এই যে বোতলে আর ড্রামে করে ভরে রাখা হয়, মানে রান্না বলতে ভাত রান্নার জন্য, কিন্তু আমরা এই জলটাই ব্যবহার করি। হয়ে গেছে, এই যে এখানটা করে রোদ আগে নিচে ছিল, নিচে বোতল দিয়ে রেখেছিলাম, তারপরে রোদটা বেলা যাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেল, তাই এখানে দিয়ে রেখেছিলাম, এখান থেকে এবার এখানে, কিন্তু এখানে বোতলগুলো রাখা যাবে না। আর সারাদিন ভুলে গেছিলাম, অনেক অবেলাতেই জল দিয়েছি, ঠান্ডাটা কেটে যায়। মোটামুটি 2.5-3 লিটার জল তো খাওয়া অবশ্যই প্রয়োজন, আর আমাদের তো আরও মানে প্রেগনেন্ট লেডিদের তো আরও বেশি প্রয়োজন, তো নিয়ম করে ওই জন্য ওগুলো 1 লিটারের বোতল। তো মোটামুটি 1 লিটার তো 1.5 লিটার খাওয়া হয়ে গেছে, সেই হিসেবে মতন মানে এই 1 লিটারের বোতলটা করে মেপে নিলে খুব সুবিধা হয়, সেই জন্য আমি এই বোতলগুলোতেই জল ভরে রাখি, আর গরম জলও করে রাখি, গরম জল মিশিয়েও খাই, আর দিনের বেলাতে এই বোতলগুলোতে করে রোদে দিয়ে রাখি জল, যাতে মানে ঠান্ডাটা কেটে যায়, আর সেই এই বোতলের জলগুলোই আমি শেষ করি। নেই এখন একটু হাঁটাহাঁটি করি উঠোনের পিছনটা করে, এখন কিছুই ভালো লাগছে না, এখন একটু মনে হচ্ছে সবার সাথে একটু গল্প করি, একটু হাঁটাহাঁটি করি, এরকম ভালো লাগছে। তাছাড়া এখন শুতেও ইচ্ছা করছে না, আর কিছু করারও নেই এই আর কি। আর তোমাদের দাদাভাই গেছে আমাদের এখানে স্কুলের মাঠে আর কি, খেলা হতো, সেই খেলা দেখতে গেছে, তো সেখানেই আছে, আমি জিজ্ঞাসা করলাম। আর তোমাদেরকে বলেছিলাম ট্যাবলেটসগুলো, তো ওগুলো ডাক্তারবাবু যেগুলো সাজেস্ট করে দিয়েছে, ক্যালসিয়াম, আয়রন, মানে ওই আয়রনের মধ্যেই ফলিক আছে,
তো সেগুলোই নিয়ে এসেছে, তো সেগুলোই এখন থেকে খাবো। একদমই মন চাইছিল না, কারণ ওই ওষুধগুলো দেখেই মন চাইছে না যে ওগুলো মানে মনে হচ্ছে যেন কেমন ওষুধগুলো, তো সেই কারণে ওগুলো খাওয়াও ঠিক হবে না। আর সবাই খায়ও না ওষুধগুলো, হয়তো বা ভালো, কিন্তু ভালো হোক খারাপ হোক যাই হোক মন চাইছিল না, তো সেই জন্য ওই ওষুধগুলো আর খাবো না। আর বিকেল হলেই রাস্তা দিয়ে কত লোকজন যায় আমাদের বাড়ির সামনে, কত লোক বসে থাকে এখানে, সবাই আড্ডা ফাড্ডা মারে, তো ওই জন্য ওই সাইডটা করে আর যাতায়াত করা যায় না। এমনিতেও আসি না, এই আমাদের উঠোনটার সাইড করেই একটুখানি আসি। আসো পুষি, আসো আমার কাছে, আমাদের পুষিকে কথা বললে খুব কথা শুনে। আসো পুষি, আসো 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 আমার কাছে আসো, মাই মাত্র ওকে খাবার দিল। আসো পুষি, আসো আসো, আয় 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 আয়, আসলো না, আবার কি মনে হলো ঘুরে চলে গেল। আসবি না পুষি? ওরে বাবা, ওরা সবসময় খুব আতঙ্কিত হয়ে থাকে, আর মাছি ওর মানে পরম শত্রু। মামার বাড়ির থেকে কয়েকটা কামরাঙা নিয়ে এসেছিলাম মাখা খাবো জন্য, তো সেই কামরাঙা তো আমার খাওয়াই হয়নি, আর কাঁচা কামরাঙা পেকে নষ্ট হয়ে গেছে, হয়তো ভাই দু একটা খেয়েছে আর সবই নষ্ট হয়ে গেছে, তো অবশিষ্টাংশ কয়েকটা ছিল, আজ ইচ্ছা হলো যে একটু কামরাঙা খাই, তো সেই জন্য দেখো একটু লবণ নিয়েছি, একটু বিট লবণ নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি, এটা একটু মেখে খাবো। লঙ্কাটা যখন লবণের মধ্যে একটু ডলে নিলাম আর যেই না একটু মাখা শুরু করলাম, উফ, এমন একটা ফ্লেভার বেরোলো না লঙ্কা লবণ আর টকের, কি বলবো, দারুণ দারুণ। এই দেখো সব আলাদা আলাদা ছিল, কিছুই মনে হচ্ছিল না, লঙ্কা লবণগুলো যখন মাখালাম কেমন যে একটা গন্ধ বেরোলো, জিভে পুরো জল চলে এলো। দারুন, এক মিনিটে বাটি ফাঁকা। টক যে আমার কি পছন্দের ভীষণ, আর মাখা মাখা জিনিসগুলো তো আরও ভালো লাগে। ইচ্ছা আছে একদিন কুল মাখা খাওয়ার, একদম দেশি কুল যেগুলো হয় সেই কুল মাখা, সেগুলোর তো স্বাদই আলাদা। আর এখন তো কুল উঠেই গেছে, মানে কুল পাওয়া যায় আগে ছোটোবেলায় সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না অনেক কিছু, তো আমি এখন পুজো করতে পারবো না, ওসব আমার দেখেও লাভ নেই। একদিন খুব ঝাল ঝাল করে টেস্টি টেস্টি করে মাখা করবো, তোমরাও কারা কারা এরকম আমার মতন টক মাখামাখি খেতে খুব ভালোবাসো কমেন্টে লিখবে। হ্যাঁ, অবশ্য আমি কিন্তু বেশি খাইনি, অল্প একটু খেয়েছি, এটুকুতে কিছু হবে না জানি, মানে এটুকুতে সব কোনো রকম সমস্যা হবে না আশা করি। সবাই মানে অনেকেই তোমরা বলো এগুলো খেও না এই সময়, কিন্তু খেতে তো ইচ্ছা করে বলো, সবসময় ইচ্ছা করে, প্রেগনেন্সিতে এই জিনিসগুলো অনেকের বেশিও ইচ্ছা করে, কিন্তু আমি বরাবর এগুলো খুব ভালো খাই। তো চলো হাতটা ধুয়ে নিন, নইলে আবার হাত জ্বলবে। খেয়ে দিয়ে নিলাম, আর এখন এই জলের বোতলগুলো ঘরে নিয়ে যাব, কারণ এখন ঠান্ডাই হতে থাকবে জলগুলো যতটুকু বা গরম হয়েছে, তো নিয়ে নিলাম। আর এখন আমার কোনো কিছুই নেই, কী আর করব, এখন ঘরের মধ্যে বসে থাকি, শুয়ে থাকি, ফোন ঘাঁটি। আর এই দেখো আমার পিছনে যেই কিউটি কিউটি গার্লসগুলো রয়েছে, ভীষণ ভালো লাগে ওদের মুখগুলো দেখলে, মনে হয় কি আদর করে দিই সামনে থাকলে। আর এই যে হলুদ লাইটটা জ্বালিয়ে নিয়েছি, একটা জিনিস দেখাই তোমাদের, মানে মানুষ কতটা মানে ব্যবসায় উন্নতির জন্য কীভাবে মানুষের সাথে মানে কি বলবো আর কি মানুষদেরকে ঠকাতে পারে সেইটাই দেখো। এই যে স্ট্রবেরির প্যাকেটটা, স্ট্রবেরিটা মানে তোমার দাদাভাই কিনে নিয়ে এসছে, তো তো আর খুলে দেখে দেখেনি কিছু, তো তোমাদের একটু দেখাই তাহলেই বুঝতে পারবে যে এত সুন্দর লাল লাল স্ট্রবেরি, যেটার দাম হয়তো 100 টাকারও বেশি, 120-130 টাকা দাম নিয়েছে, তো সুন্দর প্যাকেজিং করা রয়েছে, এটা তো খুলে দেখেনি। তারপরে আমি খুললাম আর কি, জাস্ট দেখার জন্য যে কত সুন্দর চকচকে দেখতে, তো এই যে উপর দিয়ে সাজানো, কিন্তু পিছন সাইডটাই দেখো, দেখেছো মানে কীরকমভাবে মানুষ ব্যবসায় লাভ করার জন্য মানুষকে কীভাবে ঠকায়, এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেই সাইডগুলো ভালো সেই সাইডগুলো দিয়ে, আর যেই দিকটা করে এরকম খারাপ সেই সাইডটা ওরকম পিছন দিকে ঢেকে রেখেছে। ওটাই অবশ্য বেশি, সবগুলো দেখিনি আমি যদিও, হতে পারে ভিতরেরগুলোতেও ওই রকম আছে। আর এত সুন্দর লাগছে, আর সবার উপরে সুন্দর একটা লাল টুকটুকে স্ট্রবেরি দেওয়া যাতে দেখতে সুন্দর লাগে, আর তলায় এরকম কেমন লাগে তাহলে ভাবো। আর নিচের স্ট্রবেরিগুলো তো একদম ছোট ছোট রয়েছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর এই যে আমার ওষুধগুলো,
ওই ওষুধগুলো তো দেখেই আমার কেমন লাগছিল, মানে খাওয়া তো দূরে থাক। আর এই দেখো এই ওষুধগুলো তোমার দাদাভাই আজকে নিয়ে এসছে, আর এই ওষুধগুলো আমার এক মাসের ওষুধ রয়েছে, এখানেও রয়েছে এক মাসের ওষুধ, তো এই ওষুধগুলোই আমি এখন খাচ্ছি। আর সন্ধ্যাবেলায় দেখো ঝালমুড়ি ভীষণ ভালো লাগে খেতে, আর বাবাই ঝালমুড়িটা কিনে এনে আমায় দিয়ে গেল সন্ধ্যাবেলা, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। তো ঝালমুড়িটা খাচ্ছে এখন টকটক ঝালঝাল, আর এর মধ্যে সেদ্ধ ছোলা মটর আর সেদ্ধ আলু আরও অনেক কিছু দেওয়া রয়েছে, মশলা টশলা, খুব টেস্টি হয়েছিল। তোমরা অনেকে কমেন্ট করো তোমার শ্বশুরমশাইকে কেন দেখাও না, উনি কি থাকেন না, আরও অনেক রকম কথা। যাই হোক, ওরকম কোনো ব্যাপার না, বাবা একটু লজ্জা পায় সেই কারণে ক্যামেরার সামনে আসতে চায় না, আর তবুও সেটা না মাঝে মাঝেই তোমরা দেখে থাকবে। আর এই যে এখানে দেখতে পেলে, মানে ভাত মুড়ি তরিতরকারি ডাল সব কিছু দিয়ে মাখা আর চপ, তো তোমাদের দাদাভাইয়ের আবদার যে আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দাও, তো সেই কারণে এই খাওয়া দাওয়া, আমিও একটু খেয়ে নিচ্ছি। আজকে কি তুমি উঠবা না বিছানার থেকে? তাহলে সারা রাত ভর এভাবে জেগে থাকতে হবে, যদি যেই সময় উঠে থাকা বা না ঘুমিয়ে থাকা প্রয়োজন সেই সময়টা যদি সেইভাবে কাটাও তাহলে সারা রাত ভর এভাবে কাটাতে হবে, তার উপর কালকে ভোরবেলা উঠে ট্রেন জার্নি আছে তোমার। কিরকম বদমাস, কাকি ফোন করেছে দিয়ে আমি তো ঘুমাচ্ছি, এবার কাকি ফোন করেছে কাকা রয়েছে বলছে আকাশ কি করে আকাশ কি করে ঘুমাচ্ছে, কাকার কাছে ফোন দিয়েছে, কাকা বলছে আকাশ কোথায়, বলছে এই তো পাশে আছে পাশে আছে, বলছে ও ঘুমাচ্ছে, কাকা বলছে ঘুমাচ্ছে থাক ঠিক আছে, আর বলছে না না তুমি কথা বলো কথা বলো নাহলে উঠবে না, দিয়ে আমার কাছে ফোন দিয়ে চলে গেছে। আর আমি আর কাকা বসে বসে গল্প করছিলাম অনেকক্ষণ, বসে বসে কোথায়, সেই তো শুয়ে শুয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে তো এখন কাকা আমাকে বলছে তোমার ঘুম ভেঙেছে, হ্যাঁ বলছে ঠিক আছে তাহলে চলো, মানে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে চলে গেল। তো তুমি এখন ঘুম থেকে উঠবে না, কখন উঠবা? না না সে তো এমনি জাস্ট ইয়ার্কি মারলাম আমি তোমাকে, সে তো সেটা সবাই জানে, কিন্তু হচ্ছে তোমার ঘুম থেকে মানে অনেকক্ষণ আগেই ওঠা উচিত, কারণ ঘুমালে ডাকছে, যেহেতু তুমি একা একা ঘুমিয়ে গেলে সেটা, ঘুম থেকে ডাকছো কেন, ওঠার জন্য, উঠে কি রাতে ঘুমাতে পারবে না, ওরে কত চিন্তা আমার, তাহলে আমিও ঘুমাতে পারবো না, কত চিন্তা তোমার, ওই ল্যাপটপ নিয়ে বসে থাকবে আর আমি বলবো ঘুমাও ঘুমাও, ফোন ঘাটবে, আমার ঘুম হবে না, আমার, আমি তোমার জন্য না আমার জন্য বলছি, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি ঘুমিয়েছি তাতে তোমার অসুবিধার কোথায়, আর ঘুম থেকে উঠে, দাঁড়াও দাঁড়াও, তাহলে কালকে আমাকে কেন বলছিলা যে এরপর থেকে আমি তোমাকে আর ঘুমাতে দেব না, বিকেলবেলা সন্ধ্যেবেলা দেখো তোমার ঘুমাতে দেবো না, আমাকে কেন বলেছিলা তাহলে? সেটা তো কারণ তো তুমি সন্ধ্যার সময় ঘুমাও, তারপর হচ্ছে সারা রাত জাগো, মানে রাত সেম তো তোমার ক্ষেত্রেও হবে, না না সেই জন্যই তো বলছি, আমি তো এডিটও করি রাত্রে জেগে, কাজও করি, মোবাইল নেই শুধু শুয়ে থাকো আর একটু পর এরকম করে খালি টাকাও এরকম করে, তো কি করবো ঘুম না পেলে, তুমিও তো ছেড়ে, তোমারও তো সেটা হবে, তোমার তো রাত জাগা যাবে না, তো সেই জন্য তো তোমারও মানে ঘুমানো যাবে না, রাতে ঘুমাতে হবে, কেন আমার তো কাজ করতে করতে রাত হতেই পারে, না কেন অত কথা বলবো না, চোখে ফ্ল্যাশ লাগছে, এবার তো কথা বলি ঠিক আছে, এবার বলি না, ওঠো না, ওঠো, উঠবো কেন, উঠবো কেন মানে, আরে ওঠো তোমার, চলে আসলাম রান্নাঘরে, এখানে আমি আলু ভাজছি মাছের ঝোলের জন্য, মা ভাত করে নামিয়ে দিয়েছে আর সবজি মশলা সব রেডি করে দিয়েছে, আর এখন আমি আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা রান্না করছি, মাছ ভেজে তুলে নিয়েছি, আলুগুলো সুন্দর করে ভাজা করে নিচ্ছি, আর তারপরে বেগুনগুলোও দিয়ে দেবো, বেগুনগুলো আলুগুলো ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা, আর আমরা নর্মালি মাছের ঝোলে আর কি আদা কাঁচা লঙ্কা এগুলো ইউজ করি, তাছাড়া যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইরকমই, আর জিরে গুঁড়ো, আর বেশিরভাগ আমরা বাটা মশলাই ব্যবহার করি, তাই জিরে বাটা এগুলোই দেওয়া হয়। তো এই যে মশলা ভালো করে কষে টষে নিয়ে পাতলা করে ঝোল করবো, তোমাদের দাদাভাই বললো যে একটু পাতলা পাতলা করবে, কারণ আলু বেগুনের তরকারিটা দেখবে একটু ঘন হয়ে যায়। যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে হাত মুখ ধুয়ে আবারও আসছি, ফ্রেশ হয়ে গেছি, রান্না কিন্তু নামানো হয়ে গেছে, তারপরে এখন ঘরে আসলাম, একটু ক্রিম লাগিয়ে নেব, শীতকাল মানে দিনে মানে 14 বেলা করে শুধু ক্রিম ইউজ করো, তা না হলে মুখ চড়চড় করবে, আর গরমকালে তো একটা বারও ক্রিম ইউজ করতে ইচ্ছা করে না, কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা দরকার, কিন্তু গরমকালে মানে ইচ্ছেই করে না যে একটা বারও মুখে কিছু অ্যাপ্লাই করি, শুধু মনে হয় মুখটা বারবার ফেস ওয়াশ সাবান দিয়ে ক্লিন করি, এরকমই অবস্থা। যাই হোক, ইউজ করে নিচ্ছি, আর তারপরে যাবো একটুখানি গরম জল করতে, তোমাদের দাদাভাই ওদিকে ভিডিও এডিট করছে। রান্না হয়ে গেছে, তারপরে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে একটু ক্রিম লাগিয়ে নিলাম, আর এখন এই যে জলের বোতল নিয়ে যাবো গরম জল করে
এটার মধ্যে ভরবো, কারণ গরম জল খেতে হবে আর বিশেষ করে সকালে তো খেতেই হবে, কারণ সকালবেলা জল খেতে হবে আর তখন খুব ঠান্ডা থাকে। চলো চলো চটপট করে নিই গরম জল, তোমাদের দাদাভাই ভিডিও এডিট করছে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো 5 থেকে 10 মিনিটের মধ্যেই। জল গরম করে আবার চলে আসলাম ঘরে আর ভাবলাম যে বিছানাটা করেই ফেলি, খাওয়া দাওয়া করে এসে আবার সেই বিছানা করতে হবে। আর আমরা না আজকে ভাবছি যে অ্যানিমাল মুভিটা দেখবো, তোমরা কারা কারা দেখেছো কমেন্টে জানিও। সন্ধ্যাবেলা একটুখানি দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল, তো তারপরে কমপ্লিট করা হয়নি। তাই তোমার দাদাভাই ভিডিও এডিট করছে, আমি এদিকে যত যা গোছানো যায় ঘরঠর মানে বিছানা করে আদার্স কাজকর্ম করে গুছিয়ে রাখছি, তারপরে চলে যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আসা আর কাজে বসবো না, সকালবেলা বসবো। আর তোমার দাদাভাই যেহেতু ভোরবেলা উঠবে তো সেই কারণে আর রাত জাগবো না, যতটুকু একটুখানি মুভিটা দেখে তারপরে বন্ধ করে দেবো। আর এই যে এখানে মাছের ঝোল দেখতে পাচ্ছ, আলু দিয়ে বেগুন দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছিল, তাই এখনও গরম রয়েছে। আমরা সবাই মিলে একসঙ্গে এখন বসে খাওয়া দাওয়া করবো, খেতে খেতে অনেক গল্প হবে আর খাওয়ার পরে তো আরও গল্প হবে, এটা আমাদের রেগুলার হয়ে থাকে। একটা হজমোলা খেয়ে নিলাম, এখন বাজে রাত্রি 11:56, এখন চলে যাব মশারির ভিতরে। এই যে মশারি তো আগে টানিয়ে রেখেছিলাম, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, একটু গল্প করলাম, একটু না অনেকখানি গল্প করলাম। এই যে হজমোলা, এইটা ভালো লাগাটা কাকির থেকে শুরু হয়েছে আমার, মানে কাকির সঙ্গে থাকতে থাকতে জোয়ান খাওয়া, হজমোলা খাওয়া এগুলোর একটু অভ্যাস হয়ে যায়। জোয়ানটা তো মানে ঝাল লাগতো, কিন্তু এটা এটার অভ্যাস হয়ে গেছে, আর এটা এখন কিনে নেওয়ার পরে বেশি অভ্যাস হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগে, মুখটা পুরো সুন্দর হয়ে যায়। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে, দেখা হচ্ছে। খালি দৌড়াদৌড়ি করছে, আসতে ভালো করে ঢোকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত করনি। আর কালকে তোমার দাদাভাই অনেক সকাল সকাল উঠবে, ভোরে যাবে কালকে কলকাতা। তো চলো সকালবেলা আমার বাকি কাজগুলো কমপ্লিট করবো ভিডিওর। টাটা, গুড নাইট।